জনগণের অবস্থা বুঝে নির্বাচন ইস্যুতে অব্যাহত চাপ থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র, এমনটা মনে করেন কূটনীতি বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। তবে সাবেক পররাষ্ট্র সচিব তহিদ হোসেন মনে করেন বাণিজ্যে নিষেধাজ্ঞা আসলেও অবাক হওয়ার কিছু নেই, ভোট পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র বেশ কিছু পদক্ষেপ নিতে পারে বলেও মনে করেন সাবেক কূটনৈতিক। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেশী থেকে শুরু করে সরব বিশ্ব মডেলরা, প্রতিবেশী ভারত গণতান্ত্রিক অবস্থানের চেয়ে বেশি মনোযোগী স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির দিকে। অন্যদিকে পশ্চিমা শক্তির চাওয়া সংঘাতমূলক অংশগ্রহণমূলক নির্বাচন, তবে রাশিয়ার অবস্থান পশ্চিমা শক্তির বিপরীত মেরুতে। নির্বাচন নিয়ে এমন নানা চাওয়া পাওয়ার হিসেবের দোলাচলে নির্বাচনী বৈতরণী পার করতে দৃঢ় প্রত্যয়ে সরকার। নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের বিপরীতে রাশিয়ার অবস্থান নিয়ে অনেকটাই সতর্ক বাংলাদেশ। বাংলাদেশ ইস্যুতে ভারত যুক্তরাষ্ট্র দুই মেরুতে অবস্থান করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের পররাষ্ট্র সচিবের ব্রিফিংয়ে স্পষ্টতই উঠে আসছে যে বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত আলাদা অবস্থানে আছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো চেঁচামেচি খুব করছে না, কিন্তু তারা কিন্তু তাদের অবস্থান থেকে সরে এসেছে এমন কোনো প্রমাণ নেই। তারা কিন্তু এখনও বলে যাচ্ছে যে তারা সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়। যে নির্বাচনের দিকে আমরা এগোচ্ছি সেটা অবশ্যই তাদের প্রত্যাশা অনুযায়ী না। কেউ যদি মনে করে যে ভারত একেবারে অন্ধভাবে আমেরিকার সাথে উঠবে বসবে, এই চিন্তাটা করাটা ঠিক না। ভারত কখনো চাইবে না আমেরিকার একটা সামরিক কাঠামো যেন বাংলাদেশে হয়, এই জিনিসটা মানুষের বোঝা দরকার। পশ্চিমাদের চাপ অব্যাহত থাকবে, এমনকি বাণিজ্য নিষেধাজ্ঞা আসলেও অবাক হওয়ার কিছু নেই বলে মনে করেন সাবেক পররাষ্ট্র সচিব তহিদ হোসেন। তবে নির্বাচনকে ঘিরে বাণিজ্য নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের ক্ষতি বেশি বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। নির্বাচনটা হয়ে যাবে এটা তারাও সম্ভবত বুঝতে পারছে, তার মানে অবশ্য এই না যে সবকিছুই আবার পূর্ব অবস্থায় ফিরে যাবে। আবার একই সাথে সে ভালো করে জানে যে পৃথিবী কিন্তু একটা মাল্টিপোলার দিকে যাচ্ছে, সে ভালো করেই জানে যে বেশি যদি প্রেশার দেয় তাহলে সরকার হয়তো অন্য পোলারের দিকে ঝুঁকে যেতে পারে। স্যাংশনের বিষয়টা একেবারেই আমি মনে করি ভিন্ন বিষয়, কারণ মনে রাখতে হবে যে আমাদের সাথে আমেরিকার যে অর্থনৈতিক সম্পর্ক, আমি যদি রেডিমেড গার্মেন্টসটাই ধরি, সেখানে আমাদের যতক্ষণে লাভ তার চেয়ে অনেক অনেক বেশি আমেরিকার লাভ, তো সেটা আমেরিকা কেন বন্ধ করবে? আমার আশঙ্কা হচ্ছে যে নির্বাচন পর্যন্ত কিছু যদি নাও হয়তো হবে না কিছু, কিন্তু নির্বাচনের পরেও হয়তো এটার জের থেকে যাবে এবং বাংলাদেশ এই এর কারণে যদি কিছু সাফার পরেও সেটাও খুব অপ্রত্যাশিত কিছু হবে না বলে আমার মনে হয়। যুক্তরাষ্ট্র তাদের ভুল বুঝতে পেরে অবস্থান পরিবর্তন করছে এমন আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই বলেও মনে করেন তহিদ হোসেন। তাদেরকে ভুল বোঝানো হয়েছে, সেই ভুল তাদের ভেঙে গেছে, এগুলো হচ্ছে ভালো বুঝিত কথাবার্তা। কোনো কারণে যদি এমন বলা হয় যে কোনো অন্য কোনো কারণে মার্কিন যুক্তরাষ্ট্র পিছিয়ে যাচ্ছে বা কিছু বলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, তাহলে সেটা মূল্যায়ন করা যেত। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।